আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে ভিডিওটি, তো আজকে একটি নতুন ব্যাটারি রিক্সা কিভাবে আসলে সেটা সেট আপ করবেন এবং কিভাবে আসলে যারা একদমই নতুন তারা কিভাবে আসলে এটার পরিচর্যা করলে আসলে ব্যাটারিগুলো ভালো রাখা যায় সেই নিয়েই কিন্তু এই ভিডিওটি আসলে তৈরি করলাম। তো আপনি যদি নতুন ব্যাটারি চালিত রিক্সা কিনতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, এবং যদি কিনেও থাকেন তাহলে আপনি অবশ্যই একটু ভালোভাবে যদি এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই এই ভিডিও থেকে আপনি অনেকটাই ইনফরমেশন নিতে পারবেন। তো সেক্ষেত্রে না টেনে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, এবং চ্যানেলটিতে যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্যাটারি চালিত ইজি বাইক অথবা আমাদের যে ব্যাটারি চালিত রিক্সা সেটা যাই হোক না কেন, সেটা প্রথমত কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করতে হবে স্যাম্পল কিছু জিনিস। তো প্রথমত হচ্ছে এক নাম্বার হচ্ছে চার্জের যে বিষয়টা, তো আপনি যদি চার্জের বিষয়টা অবশ্যই ভালোভাবে বুঝছেন তাহলেই হচ্ছে আপনার ব্যাটারিটি চার্জ হবে, এবং ব্যাটারিটি যদি চার্জ হয় তাহলেই হচ্ছে আপনি ভালোভাবে গাড়িটি চালাতে পারবেন। তো সেই কারণেই চার্জের বিষয়টা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ চার্জের বিষয়টাই হচ্ছে আমাদের ব্যাটারির জগতে প্রথম নম্বরে ধরা হয়। তো সেই ক্ষেত্রে ব্যাটারিটি যখন চার্জ দেবেন তো অবশ্যই খেয়াল রাখবেন যে এখানে মিটারের যেভাবে দেখানো হয়েছে এ সই সই অথবা মিটারের যে মাঝখানে 15 এম্পিয়ার, তো সিলেক্টর 18 থেকে 15 এম্পিয়ার এইরকমের মধ্যে রাখার চেষ্টা করবেন। কোনোভাবেই অতিরিক্ত চার্জ দেওয়ার কোনো প্রয়োজন নাই। যদি আপনি মনে করেন যে বেশি পাওয়ার দিলেই গাড়িটি আসলে দ্রুত চার্জ হবে তাহলে সেটা হচ্ছে আপনার ভুল ধারণা, কারণ ব্যাটারিটি আসলে যদি একদম স্লো মোশন অথবা একটু আস্তে আস্তেই চার্জ হয় তাহলে হচ্ছে আপনি ব্যাটারিটি একটু ভালোভাবে চার্জ হবে, তো সেই ক্ষেত্রে ব্যাটারিটি টিকবে কিন্তু অনেক বেশি দিন। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে আমাদের যে মিটার আছে চার্জারের, তো সেই মিটারের কাটা যাতে করে লালে চলে না যায়। তো সেক্ষেত্রে রেগুলেটরের যে বিষয়টা, তো রেগুলেটর বিষয়টা একের থেকে যেমন 10 পর্যন্ত দেওয়া আছে, তো সেইখানে আপনাদের সেটা 2 হতে পারে অথবা 3 হতে পারে, সেটা কোনো সমস্যা না। এই রেগুলেটর পজিশনটা অবশ্যই নিয়ন্ত্রণ করা হচ্ছে কারেন্ট ভোল্টেজ এর উপর, তো কারেন্ট ভোল্টেজ যদি কম থাকে তাহলে অবশ্যই রেগুলেটর পজিশন একটু বাড়িয়ে দিবেন, এবং যদি বেশি থাকে তাহলে অবশ্যই একটু কমিয়ে দিবেন, এটাই হচ্ছে, তাছাড়া আর কোনো প্রবলেম নাই। এবং তারপরে যে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে ব্যাটারির যে সিস্টেমগুলো, তো দেখা যায় যে অনেকে অনেক নামে ব্যাটারি বাজারে কিন্তু পাওয়া যায়, তো বিশেষ করে প্রায় সেম রকমের ব্যাটারি কিন্তু বেশি, কারণ একটা কোম্পানি কিন্তু এক নামে ব্যাটারি কখনো তৈরি করে না। আপনি যদি ব্যাটারি ডিলারশিপ হন তো সেইখান থেকে যদি আপনি বলেন যে আমার 520 ব্যাটারি লাগবে, সেটা আপনার পার্সোনাল নামে, তাহলেও কিন্তু আপনাকে তাই দেওয়া হবে। সেই ক্ষেত্রে ব্যাটারি কোন কোম্পানির সেটা নিয়ে এত প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই। কোম্পানি যদি আপনাকে ওয়ারেন্টি সার্ভিস দিয়ে থাকে তো সেটাই হচ্ছে সর্ব ভালো হবে, কারণ ওয়ারেন্টি সার্ভিস পেলে আপনি অবশ্যই একটু শক্তি বেশি পাবেন, এবং ব্যাটারি হচ্ছে আপনি নিজে যদি ভালোভাবে যত্ন করে রাখেন তো সেই ক্ষেত্রে অবশ্যই একটু বেশি চলার কথা, আর যদি অযত্নে চার্জ এবং ডিসচার্জ তাহলে কিন্তু সেটা অতি দ্রুতই নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে বেশি চার্জ দেওয়া যাবে না, আর যখন গাড়িটি চালাবেন যাতে করে একদম চার্জ নীল করবেন না, যাতে করে ব্যাটারি চার্জ একদম ফুরিয়ে না যায় অবশ্যই একটু রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার ব্যাটারিটি অবশ্যই ভালো থাকবে। তারপরের যে বিষয়টি, ব্যাটারির যে ক্ল্যাম্পগুলো থাকে, আমাদের যে ব্যাটারিগুলো বেশিরভাগই নষ্ট হয় সেটা কিন্তু হচ্ছে আমাদের যে রোড গার্ডের যে ঝাঁকিগুলো, তো এই ঝাঁকির কারণে কিন্তু ব্যাটারিগুলো বেশি নষ্ট হয়ে থাকে। তো সেই জন্য আপনাকে অবশ্যই মনে রাখতে হবে ব্যাটারি যাতে করে বেশি নাড়াচাড়া না করে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন, এবং ব্যাটারি চার্জিংয়ের জন্য অবশ্যই 2-পিন প্লাগ একটু ভালো মানের ব্যবহার করবেন যাতে করে লুজ কালেকশন না হয়, এবং ব্যাটারির যে পাশগুলো আছে অথবা যে ব্যাটারি অথবা ব্যাটারির সাইডে যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলো আপনারা অবশ্যই ককশিট, বাংলায় যেটাকে কিছু লোক বলে যে আপনার হচ্ছে বাতশোলা, সেগুলো দিয়ে অবশ্যই একটু নরম জাতীয় জিনিস দিয়ে সেখানে চাপ দিয়ে রাখবেন যাতে করে ব্যাটারি নাড়াচাড়া না করে, তাহলেই কিন্তু আপনার ব্যাটারি অবশ্যই বেশি দিন লাস্টিং করবে। আর যখন গাড়ির ব্যাটারি চার্জ দেবেন অবশ্যই মুখাগুলো সবটি খুলে চার্জ দেবেন, প্রতিদিনই আপনি ব্যাটারির খোপগুলো চেক করবেন যে কোনো খোপে পানি শুকিয়ে যাচ্ছে কিনা, তাহলে সেই খোপে অবশ্যই পানি দিয়ে দিবেন। এইভাবে
চললেই কিন্তু আপনার ব্যাটারিটি 100% ভালো থাকবে, তা না হলে কিন্তু আপনার ব্যাটারি কখনোই ভালো রাখতে পারবেন না, সেটা যত দামি ব্র্যান্ডের ব্যাটারি হোক না কেন। তো আশা করি অবশ্যই সবাই কিছু না কিছু হলেও বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন, এবং চ্যানেলটির সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, তো এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।